মহামান্য আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ পড়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত, এর জবাব আমরা চাচ্ছি। দ্বিতীয়ত, প্রজ্ঞাপনের আগে শিক্ষার্থীর সাথে, শিক্ষার্থী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে নীতি নির্ধারণী সংলাপ প্রয়োজন ছিল। এই ধরনের সংলাপ ছাড়া প্রজ্ঞাপনকে আমরা চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করব না। তাই আমরা যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে এবং সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে আমরা একটি নীতি নির্ধারণী সংলাপ চাচ্ছি, এবং আমরা কোটা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য একটি স্বাধীন কমিশন গঠন করার আহ্বান জানাচ্ছি। এবং এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয়, আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না। যারা জনগণ আমাদের সাথে নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, তাদের যে হতাহত, তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন। দর্শক, শুধু এখানেই শেষ না, আরও বেশ কিছু দাবি দেওয়া তুলেছে শিক্ষার্থীরা। তবে আমি মনে করি শিক্ষার্থীরা যে দাবি দেওয়াগুলো তুলেছে প্রত্যেকটা দাবি দেওয়া যৌক্তিক। ইভেন একজন সাবেক ছাত্র হিসাবে আমিও তাদের সাথে সহমত পোষণ করছি, কারণ আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে, কোটানিয়া আন্দোলনের যেই রেজাল্ট সেটাও চলে আসছে। কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা যখন দেখেছি শিক্ষার্থীদের উপর মারমুখ ভঙ্গিতে, এখানে অনেক মানুষ, প্রশাসনের অনেক সেক্টর, ছাত্রলীগ থেকে শুরু করে অনেকে কানেক্টেড হয়েছিল, তখন এই ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রদানে তাদের পরিবারের অনেক সদস্যরা রাজপথে নেমে এসেছিল। আর অলরেডি প্রায় 200 কাছাকাছি, কেউ কেউ বলছেন সংখ্যাটা আরও অনেক। তো এই যে মানুষগুলো মারা গেল, ইভেন সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যারা নাশকতাকারী তাদের সাথে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা যেমন বলছেন আমাদের কোনো সম্পর্ক নেই, আমিও ব্যক্তিগতভাবে যারা নাশকতা করেছে তাদের সাথে আমি মনে করি আমাদেরও কোনো সম্পর্ক নেই। আন্দোলনটা ছিল কোটা ইস্যুতে, এখন কোটা ইস্যুতে প্রজ্ঞাপন জারি হয়েছে যেমন ফাইনাল, বাট এখন এই ছাত্রছাত্রীরা আরও বেশ কিছু দাবি দাওয়া করেছে যে এটার যৌক্তিক সুন্দর একটা সমাধান এখনও হয় নাই। প্রজ্ঞাপন জারি হয়েছে, কিন্তু যে মানুষগুলো মারা গেছে, যারা হামলা মামলার শিকার হয়েছেন, তাদের বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য তারা দাবি করছে, বিশেষ করে যারা ছাত্র এবং তাদের পরিবারের সাথে কানেক্টেড ব্যক্তিদের ক্ষেত্রে। এছাড়াও এখানে সমন্বয়কদের মধ্যে আরও বেশ কিছু সমন্বয়ক ছিলেন যারা আরও দাবি দাওয়া তুলেছেন। প্রথম দাবিটা হচ্ছে মানে নাহিদের পরে যে সারজিস আলম, একই সাথে তারা বৈঠকটা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। তো সেখানে তাদের বক্তব্যের একটা প্রধান অংশ ছিল সারা দেশে ইন্টারনেটকে সচল করা। এখন পর্যন্ত আমরা যে ইন্টারনেটের সার্ভিস পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ব্রডব্যান্ডে, ইভেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে সেক্টর আছে দেশে বিদেশে ট্রানজ্যাকশন, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক লেনদেন, এছাড়া আরও বিভিন্ন ইস্যুতে, হ্যাঁ, যেখানে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট ছাড়া কাজ করা অসম্ভব, এগুলোর পাশাপাশি মোবাইলে ইন্টারনেট চালু করা, এই শিক্ষার্থীদের দাবিটা যতবার যৌক্তিক। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সারজিস আলমের যে বক্তব্য যে ক্যাম্পাসে যে আমরা ফিরে যাব, সেইখানে গিয়ে আমাদের নিরাপত্তার ইস্যুটা কী, বিশেষ করে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সকল সাধারণ ছাত্রছাত্রীরা তাদের অধিকারের জন্য লড়াই করেছেন, লড়াই করতে গিয়ে এখানে নানান ঘটনা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তো সেই সব ক্ষেত্রে তারা যে ক্যাম্পাসে গেলে পুলিশি গ্রেপ্তারের শিকার হবে না, পাশাপাশি বা যে কোনো ধরনের হামলার শিকার হবে না, সেইটার একটা নিরাপত্তা দিতে হবে, পাশাপাশি কারফিউ তুলে নিতে হবে। সারা বাংলাদেশে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী যে কারফিউ চালু আছে সেটাকে তুলে নিতে হবে। এর পাশাপাশি সাদা পোশাক পরিহিত যেই সকল পুলিশ, মানে সম্ভবত ডিবিকে মেনশন করা হয়েছে, যারা বা আরও বিভিন্ন সেক্টর আছে সরকারের, বিশ্ববিদ্যালয় বা আরও বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, ছাত্ররা আতঙ্কে আছে যে কখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারা এই আতঙ্কটা সবার মধ্যে আছে, কারণ অনেকগুলা চিঠি আমরা দেখছি, এগুলো সত্যমিত আল্লাহ ভালো জানে, যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বা শিক্ষিকাকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে তিনি কেন আসলে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখলেন, রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলেন, সেই ক্ষেত্রে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তো এই ধরনের চিঠিগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা হিতে বিপরীতে ঘটছে, এত তাড়াহুড়া ভালো না, ঠিক আছে? তো সকল কিছুর জন্য একটা সুন্দর সুষ্ঠু সমাধান, এগুলার কারণেই ছাত্ররা ঘরে ফিরতে ভয় পাচ্ছে। ইভেন গ্রেপ্তার আতঙ্ক যখন আমরা দেখছি পুলিশ চিরুনি অভিযানের ঘোষণা করেছে, এখন এই অভিযানে যারা নাশকতাকারী তাদের গ্রেপ্তার শতভাগ আমিও চাই, কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে কেউ হয়তো একটা ইট পাটকেল ছুড়ছে, কেউ একটা লাঠি নিয়েছিল, কেউ হয়তো পুলিশের উপর একটা বাড়ি দিয়েও ফেলছিল, কারণ পুলিশ তো পিটাইছে, এটা তো বাস্তব, তাই না? তো এইরকম ঘটনাগুলোতে যেগুলো হয়েছে সেটাকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, ছাত্রছাত্রীরা অদূর ভবিষ্যতে কোনো ঝামেলার মুখোমুখি হবে না, সেই গ্যারান্টি বা মেকশিউরটা আসলে প্রশাসনকে দিতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী সাহেব বলছিলেন যে হ্যাঁ, যারা এই ঘটনাগুলোয় আহত হয়েছে তাদের চিকিৎসার বা সরকারের পাশাপাশি নিরাপত্তা দেওয়া হবে, এখন সেই নিরাপত্তাটা আসলে কিভাবে দিবে, এটা আমি আমার গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে একটা প্রজ্ঞাপন জারি করতে হবে সব কিছুর, কারণ মানুষ এভিডেন্স চায়,
এটা সবার মনের ভিতরে যে হ্যাঁ হবে না, তো হবে না বললাম না, যে কোনো বাংলাদেশের যে কোনো একটা গ্রাম অঞ্চলে হয়তো একজন শিক্ষার্থী সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অথবা শহরের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে হয়তো একটা পিকেটিং করছে, তার হাতে একটা লাঠি ছিল ফর এক্সাম্পল, অথবা সে স্লোগান দিছে, বক্তব্য দিছে, তার ভিডিওটা হয়তো ভাইরাল, এখন সে এই মুহূর্তে গ্রেপ্তার হতে পারে। তো তারে গ্রেপ্তার করলে তার বেলায় যে সরকার বা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটার প্রয়োগ সে কীভাবে করবে? স্থানীয় থানাতে গিয়ে সে ভ্যালু পাবে না, তার গার্জিয়ান হ্যারাসমেন্ট হবে। সেই ক্ষেত্রে এইটা করা উচিত, যেমনটা আমাদের মন্ত্রী আইনমন্ত্রী বলছিলেন, আমার মধ্যে একটু ঘুরাইয়া একটু সুন্দর করে করা উচিত। কোনো জায়গায় যদি কোনো ছাত্র এই আন্দোলনকে কানেক্টেড করে কোনো একটা ঘটনা হয়তো সে ঘটাইছে নাশকতা ছাড়া, নাশকতা ছাড়া, তো সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, হ্যাঁ সে অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা অমুক কলেজের স্টুডেন্ট, এক্ষেত্রে তার পরিচয় দেওয়ার পরে, মেকশিওর হওয়ার পরে এই মামলাটাকে উইথড্র করে নিতে হবে, তাহলে একটা স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। আর নয়তো শিক্ষার্থীরা যেভাবে বলছে তারা আন্দোলন চালিয়েই যাবে। তো এর মাঝখানে বেশ কিছু নিউজ পোর্টালেও কিন্তু আরও কিছু নিউজ আপনারা দেখছেন, যেমন নেত্রা নিউজ থেকে শুরু করে আরও কিছু নিউজ আছে যেখানে কিছু বক্তব্য আসছে সমন্বয়কদেরকে বিবৃতি দেওয়া। এখন এই বিবৃতিটা আমি মূলধারার গণমাধ্যমে অথবা পাশাপাশি নাহিদদের বক্তব্যে আমি কোথাও পাই নাই যে সারা বাংলাদেশে কালো কাপড় মুখে পইরা তারা রাস্তায় আজকে প্রতিবাদ করবে। এখন এইটা আরেকটা বোকামি সিদ্ধান্ত আমি বলি। প্রতিবাদ করা এক জিনিস, কিন্তু মুখে কালো কাপড় লাগানো সেটা আরেক জিনিস। কেন মুখে কালো কাপড় লাগাইলে কোনটা যে ছাত্র, কোনটা যে অছাত্র, কোনটা যে নাশকতাকারী, কোনটা যে পলিটিক্যাল মুভমেন্ট, এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী 100% ঝামেলা করবে। কারণ কি, ফেস আইডেন্টিটি খুবই একটা শক্ত ইস্যু, আর অন্তত এরকম গুরুত্বপূর্ণ সময়ে কালো পতাকা পরিধান করতে পারে, কালো ব্যাচ পরিধান করতে পারে, কালো পোশাক পরিধান করতে পারে, কিন্তু মুখের মধ্যে মুখোশ লাগাইয়া কালো সেখানে থাকতে পারে যে মানে নাশকতাকারী যারা বা যারা এই আন্দোলনকে ঘিরে নানান ধরনের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে তারাও কিন্তু মিশা যেতে পারে। এখন নেত্রা নিউজের এই খবরটা আসলে কতটুকু অথেন্টিক সেটা আমি জানি না, কারণ নেত্রা নিউজের যারা সাংবাদিক আছেন বেসিক্যালি মানে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় বিভিন্ন সময় যে এটা সরকার বিরোধী একটা কী বলে যে অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়। তো সকল কিছু মিলিয়ে এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখছি কার্ফিউ আনটিল আগামী বৃহস্পতিবার পর্যন্ত, এখন পর্যন্ত আমরা জানিয়ে থাকছে, এরপরে আরও কি হবে না হবে জানি না। তবে ছাত্রদের বক্তব্য 48 ঘন্টার মধ্যে তাদের এই যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো যদি সরকার তাদের সাথে একটা আলোচনায় বৈসা সুন্দর করে শর্ট আউট করে দেন, তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবে। তবে যদি এগুলোর সমাধান না হয়, যারা মারা গেছে, যারা বিভিন্ন মিথ্যা মামলার শিকার হচ্ছেন, হয়রানি হচ্ছেন, এই মুহূর্তে ছাত্রছাত্রীরা ভয়ে আছে, ভীতিতে আছে, পালিয়ে আছে, মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে রাখছে, তারা কমিউনিকেশন করতে পারতেছেন, এই বিষয়গুলোকে একটা সমন্বয় আনতে হবে। কারণ সবসময় শক্তি প্রয়োগ বল প্রয়োগে যে কী ঘটে, এটার যে কী ডিসঅ্যাডভান্টেজ এক ধরনের চক্র নিতে পারে সেটাও কিন্তু সরকার দেখেছে। সুতরাং এখন মাথা গরম করে ওই যে অধ্যুত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখাইয়া ছাত্রদের যে বিষয়টা কিন্তু এখনও থামে নাই, এটা এখনও ছাইয়ের মধ্যে আছে, সেখান থেকে আবার একটা স্ফুলিঙ্গ কিন্তু গজাইতে পারে। সো যারা এই ব্যাপারগুলোকে ডিল করছেন ঠান্ডা মাথায় বুঝে শুনে আমার মনে হয় যে ডিল করা উচিত। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।